Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. हेलो माय बिलवेड स्टूडेंट्स, आशा करी सबाई भालो आछो। आज के तोमादेर आमी एशेछी पढ़ानोर जोन्नो बाल्य बालिका उच्च विद्यालय थेके। आमी प्रेरणा बनार्जी, पदार्थ विज्ञानेर शिक्षिका। तोमादेर आज के दशम श्रेणीर भौत विज्ञानेर तापीय प्रसारणटा आमी एकटु बोझाबो। तोमरा एर आगे सप्तम एबं अष्टम श्रेणीते एबं नवम श्रेणीते तोमादेर उपयोगी करे सिलेबासे तोमादेर जेटुकु अंतर्भुक्त छिलो ता विषय से सम्पर्के जेनेछो। आजके आमरा कि करबो आर एकटु जेने नेब एबं नतून किछु पढ़ब। तोमरा तो जानोई जे ताप काके बोले। ताप होच्छे एक प्रकार शक्ति। ताप ग्रहण कर ले कि हय कोनो वस्तु उत्तप्त हय एबं बर्जन कर ले शीतल हय। एटुकु आमरा सबाई जानि। आज के पढ़ते जाई तापेर प्रभावे पदार्थर मध्य ठीक की घटना बा धर्म लक्ष्य करा जाए। ताहले प्रथमे एक साम आप करे नाओ तो जे पदार्थ काके बोले। तुम्हरा छोटो देखे जेने एसेछो जे पदार्थ काके बोले। पदार्थ होच्छे जा किछुटा स्थान दखल करे थाके जार निर्दिष्ट आकार एवं आयतन आछे ताकेई बोले पदार्थ। এবার তো চলেই আসবে যে পদার্থের প্রকারভেদ। সেটাও তোমরা জানো যে আমাদের পরিচিত তিন রকম প্রকৃতিতে পদার্থ সম্পর্কে আমরা ডিটেইলড জেনেছি। এক হচ্ছে কঠিন, দুই তরল এবং তৃতীয় হচ্ছে গ্যাসীয়। আজকে না আমরা এই সকল পদার্থের মধ্যে তাপের প্রভাবে ঠিক কী কী চেঞ্জেসগুলো আমরা নোটিস করতে পারি সেগুলো জানব। তাহলে আজকে আমাদের নতুন বিষয় শুরু করতে যাচ্ছি, তাপীয় প্রসারণ। প্রসারণ মানে কি? প্রসারণ মানে হচ্ছে বৃদ্ধি, এক্সপ্যান্ডেড হওয়া। তাপীয় প্রসারণ বলার অর্থ হলো যখন এই প্রসারণটা তাপের প্রভাবে হয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনো পদার্থের মধ্যে তুমি কিছুটা হিট সাপ্লাই করছো এবং তার জন্য সেটা নিশ্চয়ই প্রসারিত হবে, দ্যাট ইজ এক্সপ্যান্ডেড হয়ে যাবে। এবং আজকে আমরা তাহলে প্রথম শুরু করতে যাচ্ছি যে তাপীয় প্রসারণ বলতে তুমি কি বোঝো। হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিন্ড বাই থার্মাল এক্সপ্যানশন? আমরা জানি যে আমাদের প্রকৃতিতে প্রচুর ধরনের পদার্থ আছে, এরা কিন্তু কম বেশি প্রত্যেকেই তাপের প্রবাহে প্রসারিত হয়। তাই আজকে আমরা প্রথম জেনে নেব যে থার্মাল এক্সপ্যানশন কাকে বলে। দেখো, হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিন্ড বাই থার্মাল এক্সপ্যানশন? থার্মাল এক্সপ্যানশন কাকে বলছে? তো থার্মাল এক্সপ্যানশন কাকে বলছে মানে হচ্ছে পদার্থের মধ্যে তাপপ্রয়োগে যা যা চেঞ্জেস তুমি নোটিস করতে পারছো। যখন তুমি একটা সলিড ম্যাটার কনসিডার করছো তখন তার ক্ষেত্রে আমরা কি জানি, একটা কঠিন পদার্থের নির্দিষ্ট দৈর্ঘ্য কিছুটা ক্ষেত্রফল দখল করে থাকে কঠিন পদার্থটা এবং আয়তন তো থাকি। তাহলে তুমি যদি সলিড কনসিডার করো, দ্যাট ইজ কঠিন পদার্থ কনসিডার করো, তাহলে যেটা হয় যে একটা কঠিন পদার্থের ওপর যদি তুমি তাপ প্রয়োগ করো তাহলে কিন্তু দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ অ্যাজ ওয়েল অ্যাজ আয়তন প্রসারণ তিনটেই হয়। কিন্তু তুমি যদি একটা তরল পদার্থ কনসিডার করো, তুমি জানো তরলের নির্দিষ্ট আকার আছে কি? একদমই নেই, কারণ তরলটাকে তুমি কোনো একটা ভেসেলের মধ্যে রাখো, তাই না? এবার যে ভেসেলে রাখো, যে পাত্রে রাখো, তরলটা সেই পাত্রের আয়তনটা ধারণ করে। দ্যাট ইজ তুমি যদি একটা লিকুইড কনসিডার করো এবং তাতে যদি কিছুটা হিট তুমি পাঠাও তাহলে যেটা হয়, তরল পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণ কিন্তু শুধুমাত্র পরিলক্ষিত হয়, দৈর্ঘ্য এবং ক্ষেত্র প্রসারণ কখনোই পরিলক্ষিত হয় না তরল পদার্থের ক্ষেত্রে। এবং অবশ্যই গ্যাসের ক্ষেত্রেও সেম অ্যাজ লিকুইড। তুমি একটা গ্যাসিয়াস ম্যাটারকে যদি হিট
পাঠাতে থাকো, হিট প্রডিউস করে যদি গ্যাসিয়াস ম্যাটারের মধ্যে, তাহলে গ্যাসের ক্ষেত্রেও যেটা এক্সপ্যানশন হবে আর কি, সেটা অবশ্যই ভলিউম এক্সপ্যানশন হবে। কারণ তুমি জানো গ্যাসের নির্দিষ্ট আকার নেই, গ্যাসকে যে পাত্রে রাখা হয় সে পাত্রেরই আয়তনটা ধারণ করে। এখানে একটা ছবিতে দেখাচ্ছি, দেখো ফার্স্ট ফিগার হচ্ছে একটা সলিড, সেকেন্ড ফিগার হচ্ছে একটা লিকুইড, অ্যান্ড মাই লাস্ট ফিগার ইজ একটা হচ্ছে গ্যাসিয়াস ম্যাটার। তো এক্ষেত্রে কী করছো তুমি, না এই তিনটে ক্ষেত্রেই দেখো প্রত্যেক ক্ষেত্রে নিচে তুমি বুনসেন বার্নার দিয়ে হিট প্রডিউস করছো, এবং এদের মধ্যে না অ্যাটমগুলো মলিকিউলগুলো কন্টিনিউয়াস ভাইব্রেট করে যাচ্ছে। ভাইব্রেট কেন করে যাচ্ছে, তার কারণ হচ্ছে যে ভাইব্রেট এই কারণে করছে, তুমি যখন তাপ প্রয়োগ করছো এদের মধ্যে না একটা চঞ্চলতা সৃষ্টি হচ্ছে। কীরকম চঞ্চলতা, এদের কাইনেটিক এনার্জি এদের মধ্যে প্রডিউস হচ্ছে। তো কারণ আমরা জানি আমরা কিন্তু ব্রাউনিয়ান মোশন পড়েছি গ্যাসে, আর এখানে এই ছবিটাতে দেখো সলিড দেখাচ্ছে, যার ক্ষেত্রে ইনক্রিজ ইন লেন্থ এরিয়া অ্যান্ড ভলিউম হচ্ছে, যে কথাটা আমি আগে বললাম। আর হোয়াট মেক্স সলিড এক্সপ্যান্ড, কী হয় আমরা জানি একটা সলিডের ক্ষেত্রে এই প্রত্যেকটি কণাগুলো না খুব রিজিডলি পরস্পরের সঙ্গে আটকে থাকে, এরা যখন ভাইব্রেট করছে হিট দেওয়ার জন্য এদের মধ্যে পরিবর্তনটা হলেও খুব একটা বেশি পরিবর্তন হবে না। কিন্তু লিকুইড দেখো, এটা তুমি একটা লিকুইড ম্যাটার, সেটাকে বুনসেন বার্নার দিয়ে তুমি হিট করছো, এখানে ফায়ার দিচ্ছ, সেক্ষেত্রে দেখো একটা তরলের ক্ষেত্রে এই মলিকিউলগুলোর মধ্যে ভাইব্রেশনটা যতটা হচ্ছে এদের মধ্যে রিজিডনেসটা কম। আমরা জানি তরল পদার্থের মধ্যে কণাগুলোর মধ্যে কিন্তু রিজিডনেসটা কম, এলোমেলো অবিন্যস্ত অবস্থাতেই থাকে এরা। তাহলে এর আমরা বুঝতে পাচ্ছি যে এটা যদি গ্যাসিয়াস ম্যাটার তুমি কনসিডার করো, তাহলে কিন্তু এই এক্সপ্যানশনটা গ্যাসিয়াস ম্যাটারের ক্ষেত্রেও একইভাবেই হবে, এবং কঠিন এবং তরলের থেকে অনেক বেশিভাবে হবে। কখনো তোমরা যদি মনে করো যে এটা মনে হতে পারে তোমাদের যে এরকম কেন হলো, এটা অ্যাকচুয়ালি এই কারণে হয় কারণ তোমরা গ্যাসে ব্রাউনিয়ান মোশন পড়েছো। এবং ব্রাউনিয়ান মোশন বলে কি, যে গ্যাসের মধ্যে অণুগুলো সবসময় অবিন্যস্ত এলোমেলো বিভ্রান্ত হয়ে পরস্পর ছোটাছুটি করে বেড়ায়, এবং যখনই এটা ভেসেলের মধ্যে বেশি ছোটাছুটি করে বেড়ায়, যেটা এই গ্যাসের ফিগারটা, সেখানে কি হয় এক্সপ্যানশনটা অনেক বেশি হয় একটা তাপ প্রয়োগে। তাহলে দেখো এখানে আমি বলছি এক্সপ্যানশন ইজ সলিড ইজ লেস দ্যান এক্সপ্যানশন ইজ ইন লিকুইড, অ্যান্ড এক্সপ্যানশন ইন গ্যাসেস ইজ লার্জার, মানে সব থেকে বেশি হচ্ছে তোমার গ্যাসের আয়তন প্রসারণটা হয়, তার থেকে কম তরলে, এবং সর্বাপেক্ষা কম তাপীয় প্রসারণ সলিডের ক্ষেত্রে হয়। কারণটা একমাত্র এদের কণার মধ্যে রিজিডনেসের মাত্রা, সলিডের রিজিডনেসটা বেশি নয়, তার জন্য কী হয় বেশি হয়, যার জন্য কী হয় এখানে তাপীয় প্রসারণটা অনেকটা কম হয়, প্রসারিত কম হতে পারে, রিজিড হলে প্রসারিত হবে কী করে, তাই না, আলগা হলেই তো বেশি প্রসারিত হতে পারবে, তরলের ক্ষেত্রে সেটা একটু বেশি, গ্যাসের ক্ষেত্রে সর্বাপেক্ষা বেশি। আচ্ছা আমরা নেক্সট চলে যাচ্ছি, আমাদের নেক্সট স্লাইড কী বলছে দেখে নিই। আমরা নেক্সট স্লাইডে জানবো যে আমাদের এই টাইপস অফ থার্মাল এক্সপ্যানশন এবং এর কজ। আমরা তো আলোচনা করিয়ে দিয়েছি যে থার্মাল এক্সপ্যানশন কঠিনের ক্ষেত্রে তিন রকম, দ্যাট ইজ লিনিয়ার থার্মাল এক্সপ্যানশন, দ্যাট ইজ চেঞ্জ ইন লেন্থ, দৈর্ঘ্যের পরিবর্তন, সুপারফিশিয়াল থার্মাল এক্সপ্যানশন, দ্যাট ইজ চেঞ্জ ইন এরিয়া, সারফেস এরিয়াতে তাপ প্রয়োগে এক্সপ্যানশন হচ্ছে, অ্যান্ড ভলিউমেট্রিক থার্মাল এক্সপ্যানশন। এটা এই তিনটে কিন্তু সলিডের ক্ষেত্রে আমরা বলছি, ভলিউমেট্রিক দ্যাট ইজ হচ্ছে ভলিউমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা দেখো অ্যাকচুয়ালি কী হয় এখানে, দেখো তলায় আমি দেখাচ্ছি ইনিশিয়াল লেন্থ, সেটা যখন তাপ প্রয়োগ করে লেন্থ আফটার হিটিং, অর্থাৎ তাপ যখন তুমি প্রয়োগ করছো প্রথমে একটা ইনিশিয়াল লেন্থ আছে, প্রাথমিক কিছু একটা দৈর্ঘ্য আছে, কিন্তু যখনই হিট তুমি দিয়ে দিয়েছো দেখো লেন্থ আফটার হিটিং এটা বেড়ে গেছে। এই পুরো বিষয়টাকে দেখো অ্যারো মার্কিং করে আমি বুঝিয়েছি, এটাকে বলে লিনিয়ার এক্সপ্যানশন। হোয়ারাস এই ছবিটা দেখো, এই বক্সটা, এই ছবির বক্সটাতে কী বলছে, বক্সের ক্ষেত্রে তুমি আর একবার দেখো ছবিটা, তাহলে বুঝতে পারবে প্রাথমিক আয়তন এটা, আফটার হিটিং ফাইনাল ভলিউম এটা বেড়ে গেছে, অর্থাৎ তাপীয় প্রসারণ ঘটে গেছে। তো এই সবটাই কিন্তু আমি আলোচনা করেছি কঠিনের ক্ষেত্রে, কিন্তু তরল এবং গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র ভলিউমেট্রিক এক্সপ্যানশনটা হয়েছে, লিনিয়ার এক্সপ্যানশন কিন্তু হয়নি। এবার দেখো কী বলতে চাচ্ছে আমাদের, এখানে নেক্সট আমরা চলে যাচ্ছি, কী বলছে দেখো, এখানে আমরা একটা না সলিড ম্যাটার দেখাচ্ছি, এখানে কী হচ্ছে এই যে পরস্পরের মধ্যে অণু মলিকিউলগুলো দেখো আটকে আছে, যে কথাটা আমি একটু আগেই বলেছি, যখন তুমি হিট দিচ্ছ এরা দেখো ভাইব্রেট করছে, ভাইব্রেট করাতে কী হচ্ছে এদের মধ্যে একটা কাইনেটিক এনার্জি প্রডিউসড হচ্ছে, না একটা গতিশক্তি তো হবেই, হতে বাধ্য, তাই না, এদের মধ্যে একটা কী সৃষ্টি হয়েছে, একটা ভাইব্রেশন কম্পন হচ্ছে, যার জন্য এদের মধ্যে যে কাইনেটিক এনার্জিটা প্রডিউসড হচ্ছে মলিকিউলগুলোর মধ্যে, অণুগুলোর মধ্যে, আর যার জন্য কী হচ্ছে এরা কিন্তু
চেঞ্জ হচ্ছে শেপ এবং সাইজে, আকার আয়তন সব কিছুতেই এর একটা চেঞ্জেস কিন্তু দেখাচ্ছে, বিকজ অফ থার্মাল এক্সপ্যানশন। এই সবটাই হচ্ছে হিট দেওয়ার কারণে, এবং এটা প্রত্যেক ম্যাটারের ক্ষেত্রেই কম বেশি আমাদের বিশ্বে হয়েই থাকে, কারোর ক্ষেত্রে কম, কারোর ক্ষেত্রে বেশি। কার ক্ষেত্রে বেশি বলেছি, গ্যাসের ক্ষেত্রে সর্বাপেক্ষা বেশি। আচ্ছা, আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। অ্যাপ্লিকেশন অফ থার্মাল এক্সপ্যানশন, অ্যাপ্লিকেশন অফ থার্মাল এক্সপ্যানশন কী বলছে, যে আমাদের মহাবিশ্বে যত ধরনের পদার্থ আছে প্রত্যেকেরই কিন্তু কম বেশি একটু হলেও থার্মাল এক্সপ্যানশন হচ্ছে, হতে বাধ্য, এটা হয়। কারো দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তনে তিন ক্ষেত্রেই হয়, ইন কেস অফ সলিড, ইন কেস অফ লিকুইড অ্যান্ড ইন কেস অফ গ্যাসেস দেয়ার উইল বি অনলি ভলিউমেট্রিক থার্মাল এক্সপ্যানশন। আয়তন প্রসারণ শুধুমাত্র তরল এবং গ্যাসের ক্ষেত্রে একমাত্র আয়তন প্রসারণই হয়, দৈর্ঘ্য এবং ক্ষেত্র প্রসারণটা হয় না, কিন্তু সলিডের ক্ষেত্রে তিনটেই হয়। এই তিনটে জিনিস আমি বারবার বলছি কেন, কারণ এই তিনটে জিনিসের উপর ভিত্তি করেই আজকের আমাদের গোটা অধ্যায়ের কিছু অংশ আমরা পড়তে যাচ্ছি। এবার আমাদের নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি। নেক্সট স্লাইডটা কী বলছে দেখো, আমার নেক্সট স্লাইড বলছে, আমি এখানে কিছু এবার এক্সাম্পল দেখাবো। কী দেখতে পাচ্ছ দেখো তো, রেল লাইন দেখতে পাচ্ছ। রেল লাইন তো আমাদের সবার খুব মানে পরিচিত একটা বিষয়, যে আমরা একটা রেল লাইন দেখতে পাচ্ছি। রেল লাইনের ক্ষেত্রে কী হয় না, আমরা প্রত্যেকে রেলগাড়ি চড়তে তো খুব ভালোই বাসি, ছুটি পেলে আমরা ঘোরাফেরা করি, যদিও করোনা পরিস্থিতিতে আমাদের জীবন যাত্রাটাই ব্যাহত হয়ে গেছে। এখানে দেখো দেখাচ্ছি, এগুলো আমরা কী দেখাচ্ছি, দুটো রেল লাইনের জোরের মাঝে ফাঁক রাখা হয় কেন, ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, দুটো রেল লাইনের জোরের মাঝে কিছু ফাঁক রাখা হয় কেন। এখানে আমি ফিশ প্লেট দেখাচ্ছি, এর কী কাজ সেটা আমি পরে আলোচনা করছি। রেল লাইনের জোরের মধ্যে ফাঁক কেন রাখা হয়, তার কারণ হচ্ছে রেল লাইনে দুটো জোরের মধ্যে যদি ফাঁক না রাখা হয়, তাহলে কখনো যদি সৌর কিরণ অনেকক্ষণ ধরে লাইনের ওপর পড়ে বা চাকার মধ্যে যদি কোনো ঘর্ষণ সৃষ্টি হয়, তাহলে যেটা হয় আর কি, রেল লাইনটা বেঁকে যাওয়ার একটা মানে কি বলবো সম্ভাবনা তৈরি হয়, কারণ রেল ট্র্যাকটা হচ্ছে সলিড ম্যাটার, চাকার ঘর্ষণে উত্তপ্ত হতে পারে, প্রখর রোদে রেল লাইনগুলো টান টান হয়ে থাকে, সেগুলো উত্তপ্ত হয়ে কী হতে পারে, লাইনটা বেঁকে যেতে পারে, এবং বেঁকে গেলে তুমি কি যে কোনো রকম দুর্ঘটনা ঘটার যে সম্ভাবনা সেটাকে এড়াতে পারবে, কখনোই এড়াতে পারবে না। তার কারণ হচ্ছে এটা এক্সপ্যান্ড হওয়ার সুযোগটা কী করে পাবে, এই এক্সপ্যান্ড হওয়ার সুযোগটা দেওয়ার জন্যেই দুটো রেল লাইনের জোরের মাঝে ফাঁক রাখা হয়, যাতে এটা এক্সপ্যান্ডেড হলে এরকম টেরা ব্যাকা হয়ে বেঁকে উঠে না যায়, এবং যার জন্যে কী হয় এই বিষয়টা নিয়ন্ত্রণ করে হচ্ছে ফিশ প্লেট। ফিশ প্লেট কী করে এই বিষয়টা নিয়ন্ত্রণ করে, দেখো তোমাদের ফিশ প্লেটের ছবি দেখিয়েছি, ফিশ প্লেট হচ্ছে এই বিষয়টা নিয়ন্ত্রণ করে, এই রেল লাইনের জোরের মাঝে যে ফাঁকটা রাখা হয় তার বিষয়টা নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে থার্মাল এক্সপ্যানশনের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। নেক্সট আমরা দেখো একটা উদাহরণ দিচ্ছি, আয়রন রিম ফিক্সিং ইন কার্ট হুইল, গরুর গাড়ির চাকায় যখন তুমি লোহার বেড় পরাও। দেখো এখানে ছবি দেখাচ্ছি, গরুর গাড়ির চাকা তোমরা দেখতে পাচ্ছ, গরুর গাড়ির চাকায় লোহার বেড় পরানো হয়, দ্যাট ইজ কী করে এই থার্মাল এক্সপ্যানশন যখন হয়ে যাবে এই বিষয়টা আর কি এখানে ভালো করে দেখানো হবে। গরুর গাড়ির চাকার ব্যাস কিন্তু অলওয়েজ বেশি হয়, হোয়ার এজ লোহার যে বেড তুমি গরুর গাড়ির চাকায় পড়াবে সেই লোহার বেডটার ব্যাসটা কিন্তু গরুর গাড়ির চাকার ব্যাসের থেকে অনেকটা কী হয় কম হয়। এবার এটাকে তুমি কী করে ফিক্সিং করবে বলো তো, লোহার বেডের ব্যাস কম কিন্তু তুমি গরুর গাড়ির চাকার ব্যাসটা বেশি, তোমাকে যেটা করতে হবে, লোহা তুমি যেন ধাতু কঠিন, লোহার বেডটাকে না তুমি গরম করবে, যেই তুমি গরম করবে এটা কী হবে আকারে কিন্তু প্রসারিত হয়ে যাবে, আর যখনই প্রসারিত হয়ে গেল তারপর সেটাকে তুমি ইজিলি কী করতে পারবে, গরুর গাড়ির চাকায় যদি তুমি ফিক্স করে বসিয়ে দাও, দেখো বসিয়ে দিচ্ছি, বসে এটা কিন্তু সুন্দরভাবে ঢুকে বসে যাবে। এবার কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না, ঠান্ডা হতে দিতে হবে কিছুক্ষণ সময়, তাহলে কী হবে বলো তো, কোনো তুমি পেরেক ইউজ করছো না, নাট বল্টু ইউজ করছো না, কিচ্ছু করছো না, অথচ শুধুমাত্র একটা থার্মাল এক্সপ্যানশনের প্র্যাকটিক্যাল ব্যবহার দেখিয়ে তুমি কিন্তু এখানে লোহার বেডটা গরুর গাড়ির চাকায় টাইটলি ফিক্স করে দিতে পারছো, দ্যাট ইজ ইউ আর সাকসেসফুল।
তোমার থার্মাল এক্সপ্যানশনের এখানে যে বিষয়টা সেটা ভালোভাবে এখানে আমরা বোঝাতে পারলাম। আচ্ছা, এবার দেখো আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আমাদের নেক্সট স্লাইড বলছে গ্লাস ক্র্যাক। এটা আমাদের খুব পরিচিত ঘটনা। বাড়িতে মা বলে না, গরম জল ডিরেক্ট কাঁচের গ্লাসে ঢালবি না, ফেটে যাবে। কেন হয় জানো? তার কারণ কাঁচ কিন্তু মোটা। এবার কাঁচের গ্লাসের মধ্যে যদি তুমি হট করে গরম জল দিচ্ছ, বা ধরো এখানে একটা হিটিংই করছো তুমি, কাঁচের ভিতরে দেওয়ালে না একটা প্রসারণ হচ্ছে, কিন্তু বাইরের দেওয়ালটা তো প্রসারিত হবে না কাঁচের, কারণ কাঁচ তাপের কুপরিবাহী। তাপটা ভিতরে যতটা অনুভূত হবে গরম জল রাখার কারণে বা হিটিংয়ের কারণে, সে তাপটা তো পরিবাহিত হয়ে বাইরে অবধি আসতে পারবে না। যে কারণে কি হবে, ভিতরের কাঁচ প্রসারিত হলেও বাইরের পোর্শন কাঁচের দেওয়ালটা প্রসারিত হতে পারবে না, কারণ মোটা কাঁচ তাপের কুপরিবাহী, যার জন্য একটা ক্র্যাক কিন্তু তুমি পাবে। এগুলো সবই হচ্ছে থার্মাল এক্সপ্যানশনের প্র্যাকটিক্যাল এক্সাম্পল। নেক্সট আমরা আর একটা দেখাচ্ছি, দেখো গ্যাপিং ইন রোড কংক্রিট স্ল্যাবস। কখনো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখবে যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর রাস্তার মধ্যে না কংক্রিট স্ল্যাবগুলোর মধ্যে একটা গ্যাপিং রক্ষা করা হয়। কেন গ্যাপিং রক্ষা করা হয়? তার কারণ হচ্ছে এখানে যে কংক্রিট স্ল্যাবস, এটা তো সলিড, সুতরাং সারাদিন প্রখর রোদের মধ্যে যদি তেজ পেতে থাকে তাহলে তো এটা গরম হবে। গরম তো হয়, আমরা গরম রাস্তায় হাঁটতে পারি খালি পায়ে, একদম ছ্যাঁকা খেয়ে যাই না? তাহলে আমাদের পায়ে ছ্যাঁকা লাগছে কেন? কারণ রাস্তাটা গরম হচ্ছে। এবার রাস্তা যখন গরম হচ্ছে তাহলে রাস্তাটাকে একটু তাপীয় প্রসারণ ঘটবে না? ঘটবে বলে কি হবে, যদি কংক্রিট স্ল্যাবের মধ্যে গ্যাপিংটা না রাখা হতো না, তাহলে কি হতো, একটা ফেটে যেত, কারণ এটা তো প্রসারিত হওয়ার সুযোগ পেত না, বেঁকে ফেটে একটা ফাটল ধরে যেত, রাস্তাটা কি হতো, নষ্ট হয়ে যেত। সেটাকে এড়ানোর জন্য কি হয়, কংক্রিট স্ল্যাবগুলোর মাঝে একটু একটু করে গ্যাপিং রাখা হয়, যাতে এরা সূর্যের প্রভাবে তাপীয় প্রসারণ হলে একটু প্রসারিত হতে পারে এবং কোনো ফাটল না ধরে। নেক্সট আমরা আর একটা স্লাইডে চলে যাচ্ছি। আওয়ার নেক্সট স্লাইড ইজ ব্রিজ কনস্ট্রাকশন গ্যাপিং ইন ওয়ান এন্ড। অত্যন্ত ইম্পর্ট্যান্ট ম্যাটার, আমাদের দেশে বহু লক্ষাধিক ব্রিজ আছে। এই ব্রিজগুলো নির্মাণ করেন কারা, বড় বড় ইঞ্জিনিয়াররা। ওনারা যখন ব্রিজ নির্মাণ করেন তখন কি হয় জানো তো, ওয়ান এন্ডে একটু গ্যাপ রাখে, কিন্তু আদার এন্ডে কিন্তু গ্যাপটা রাখে না। ওয়ান এন্ডে গ্যাপ কেন রাখে জানো? তার কারণ একই, যখন সূর্যের প্রভাবে এই ব্রিজ সলিড ম্যাটার তো এটা প্রসারিত হয়, তাহলে অনেকক্ষণ তাপের প্রভাবে যখন প্রসারিত হচ্ছে তখন কি হচ্ছে, এই প্রসারিত হলেও এটা কিন্তু একটু গ্যাপ থাকার কারণে প্রসারণটা সম্ভব হচ্ছে। যদি গ্যাপ না থাকতো তাহলে প্রসারিত হতে পারতো না এবং ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারতো, যেটা আমাদের রাজ্যে কিছুদিন আগে কিন্তু কলকাতায় একটা উড়ালপুল ভেঙে পড়েছিল। হয়ে থাকতে পারে এরকম কিছু প্রবলেম হয়েছিল। এখানে একটা দেখো তো, আমি দেখাচ্ছি, একজন ইঞ্জিনিয়ার একটা ব্রিজ কনস্ট্রাক্ট করছেন, দুটো এন্ডে জুড়ে দিয়েছেন। দুটো এন্ড জুড়ে দেওয়ার কারণে দেখো কি হবে, একটু পরে যখন তুমি হিট দেবে না, যখন কোনো কারণে এটা তাপ পাবে, তখন এদের মধ্যে না একটা কি সৃষ্টি হবে, মানে ভেঙে যাওয়ার প্রবণতা কিন্তু তুমি দেখতে পাবে, কারণ এটা তো প্রসারিত হতে পারলো না ওয়ান এন্ডে, ফলত দুর্ঘটনা ঘটার আশঙ্কা তুমি এড়িয়ে দিতে পারবে না। নেক্সট কি বলছে দেখো, জ্যাম বটল এক্সপ্যান্ডেড। অনেক সময় আমাদের বাড়িতে কি হয়, একটা বোতল টাইট হয়ে গেছে, কিছুতেই খুলতে পারছো না, কত কসরত করছো বাট ইউ আর আনএবল টু ওপেন ইট। তখন কি হবে, তোমাকে কি করতে হবে জানো, একটা তুমি গরম জলের মধ্যে কিছুটা দেবে ঢাকনাতে, যখনই তুমি গরম জল, দেখো এখানে আমি দেখাচ্ছি যে হট ওয়াটার দিচ্ছি, দেখো হট ওয়াটার দিচ্ছি, এখানে কলের তলায় দেখো আমি হট ওয়াটার দেবো। জ্যাম বটলটাকে কি করবো, হট ওয়াটার দিয়ে আমি এর ঢাকনার মধ্যে যদি একটু দিতে থাকি তাহলে কি হবে, এর ধাতব ঢাকনাটা কিন্তু ব্যাসটা বেড়ে যাবে, এবং যখনই ব্যাসটা বেড়ে যাবে তখন এটা তুমি খুলতে পারবে। ধাতব ঢাকনার ব্যাস কেন বেড়ে গেল, কারণ গরম জল ধাতব ঢাকনার উপর দেওয়ার কারণে এর যেটা হলো যে তাপীয় প্রসারণ ঘটলো, ধাতব ঢাকনার ব্যাস বেড়ে গেল এবং তুমি সহজেই খুলে ফেলতে পারলে। এগুলো আমাদের খুব পরিচিত উদাহরণ। এরপর নেক্সট স্লাইডে চলে যাচ্ছি আমরা, বাই মেটালিক স্ট্রিপ বা দ্বিধাতব পাত। দ্বিধাতব পাত কি তোমরা কোনোদিনও দেখেছো? দ্বিধাতব পাত কি সেটা একটু বলি। দ্বিধাতব পাত হচ্ছে দুরকম ধাতু, তাদের রিভেটিং করে ঘরের উষ্ণতায়, মানে একটা সেম টেম্পারেচার মেনটেন করে সমান দৈর্ঘ্যের দুটো ধাতব পাতকে না পরস্পরের মধ্যে রিভেটিং করে জোড়া হয়।
কিরকম ছবিটা আমি তোমাদের দেখাই। দেখো এখানে আমি একটা ছবি দেখেছি দিদ্যুপাতের। প্রথমে এরা সমান দৈর্ঘ্যের হবে, অ্যাট সেম টেম্পারেচার। তুমি রুম টেম্পারেচারে ধরো দুটো ধাতুপাতকে রেখেছ, দুটো ধাতু হতে হবে আমার আজকে পরীক্ষাতে। মনে করো আমি পিতল এবং লোহাকে কনসিডার করছি। এবার এদের কি করব, রিভেটিং করব, পরস্পরের সঙ্গে জুড়ে দেবো। রিভেটিংটা করে দেখো কেমন দেখতে হচ্ছে, আমি দেখাচ্ছি। আমি একটু আগে চলে যাচ্ছি। রিভেটিংটা করার পরে কি হবে, এদের মধ্যে একটা বায়োমেটালিক স্ট্রিপ কিন্তু তুমি পেয়ে গেছো। দেখো এই বায়োমেটালিক স্ট্রিপটাকে তুমি কি করবে, একটা হরাইজন্টাল প্লেসে রাখবে। এবার এটাকে, এটার কাজ হচ্ছে আমি এটাকে হিট দেব এবং এর কি চেঞ্জেস হবে সেটা আমি নোটিস করব। দেখো আমি কি করছি, আমি যেটা করছি এটাকে নিয়ে একটা স্ট্যান্ডের মধ্যে একটা হোল্ডার দিয়ে আটকে দিয়েছি। মাই নেক্সট প্ল্যান ইজ টু হিট ইস, এটাকে আমি হিট করব। হিট করছি, হিট করছি, কি হবে এটা এক্সপ্যান্ডেড হবে। তুমি জানো হিট দিলে প্রসারণ তো হয়, দেখো প্রসারিত হবে, কিন্তু প্রসারণটা সমান হবে না। দেখো তো কী হলো, এটা বেঁকে গেল। কিন্তু এই যে বেঁকে গেল, এই বেঁকে যাওয়াটার দুটো ধাতব পাতের ক্ষেত্রে কিন্তু সেম নয়, দ্যাট ইজ প্রসারণটা দুই ক্ষেত্রে সেম নয়। কী হয়েছে বিষয়টা এখানে, তার কারণ হচ্ছে দুটো ধাতুর মধ্যে দুজনের তাপের প্রভাবে আয়তনে প্রসারিত হওয়ার বা দৈর্ঘ্যে প্রসারিত হওয়ার মাত্রাটা সমান নয়, কারো বেশি কারো কম। এই ছবিটা আমি দেখাই আরও ভালো বুঝবে। দেখো কি বলেছে, দুটোকেই তুমি হিট দিয়েছ এবং যার জন্য এরা প্রসারিত হয়েছে, দেখো বেঁকে গিয়েছে। কিন্তু পাতের বাইরের পোর্শনটা বেশি বেঁকে আছে, ভিতরের পোর্শনটা কম বেঁকে আছে। অর্থাৎ বাইরের পোর্শনটা বেশি প্রসারিত হয়েছে, ভিতরের পোর্শনটা কম প্রসারিত হয়েছে। বাইরের পোর্শন ভিতরের পোর্শন মানে কি, মানে বাইরের অংশে একটা অন্য ধাতু, ভিতরের অংশে একটা অন্য ধাতু। মনে করো এটা হচ্ছে তোমার আয়রন আর এটা হচ্ছে তোমার পিতল ব্রাশ। তাহলে এই দুটো ক্ষেত্রে কি দেখছো, লোহার তাপীয় প্রসারণটা কম হয়েছে, হোয়ারাস পিতলের তাপীয় প্রসারণটা অনেকটা বেশি হয়েছে। তাহলে এই পরীক্ষা তোমায় কি প্রমাণ করে বলো তো? এই পরীক্ষা প্রমাণ করে যে তুমি যতই দু টাইপের বা যত ধরনের মানে সলিড ম্যাটার নাও, যত ধরনের ধাতু তুমি নাও, এদেরকে তুমি যতই তাপীয় প্রভাব এদের মধ্যে খাটাও, এদের প্রসারণ কিন্তু নট অলওয়েজ সেম। বিভিন্ন ধাতুর ক্ষেত্রে এই প্রসারণটা চেঞ্জ হয়ে যায়, কারোর বেশি কারো কম। যেমন আমার এই পরীক্ষায় আমি দেখলাম পিতলের প্রসারণ বেশি, তাহলে তুমি বলতে পারো পিতলের তাপীয় প্রসারণ গুণাঙ্ক বা মাত্রাটা বেশি, হোয়ারাস লোহার ক্ষেত্রে তাপীয় প্রসারণটা কম। এই পরীক্ষা অবশ্যই ভীষণ ইম্পর্ট্যান্ট পরীক্ষা, দ্বিধাতব পাতের পরীক্ষা। তোমরা আরও যখন হায়ার স্টাডিজ করবে এই বিষয়ে আরও অনেক কিছুই জানতে পারবে। নেক্সট দেখো, আমরা বলছি ডিফারেন্ট মেটাল থার্মাল এক্সপ্যানশন, যেটা আমি একটু আগে বললাম। এখানে একটা চার্ট দেখাচ্ছি, চার্টটা খেয়াল করলে তুমি বুঝতে পারবে যে দেখো এখানে আমি অনেক ধরনের ধাতু দেখাচ্ছি যাদের থার্মাল এক্সপ্যানশন হচ্ছে, কিন্তু কারোর ক্ষেত্রে সেটা সেম নয় এক্সপ্যানশনটা। ফার্স্টের ক্ষেত্রে যতটা কম, সেকেন্ডের ক্ষেত্রে থার্মাল এক্সপ্যানশনটা একটু বেশি, থার্ডের ক্ষেত্রে আরেকটু বেশি, অ্যান্ড অ্যাট লাস্ট কেসে এটা কিন্তু সর্বাধিক। তাহলে গ্লাস, স্টিল, অ্যালুমিনিয়াম অ্যান্ড নিওপ্রিন রাবার, চারটে ভিন্ন ম্যাটার, ভিন্ন তাপীয় প্রসারণের মাত্রাটা, দ্যাট ইজ নট সেম অলওয়েজ। কিন্তু এই বিষয়টাই একটু পরে তোমাদের আলোচনা করব। এগুলো সবই সলিড বলছি, তাই না? যখন আমরা লিকুইড পড়তে যাব, লিকুইডের ক্ষেত্রেও দেখব দুটো ভিন্ন লিকুইডের ক্ষেত্রে তাপীয় প্রসারণ নট সেম। কিন্তু যদি তুমি দুটো কি তিনটে বা চারটে যত ধরনের গ্যাস নাও না কেন, সেম টেম্পারেচার ইনক্রিজ করে যদি তুমি তার মধ্যে হিট প্রডিউস করো, সমান উষ্ণতা বৃদ্ধির জন্য বিভিন্ন রকম গ্যাসে যদি তুমি সমান পরিমাণ তাপ প্রয়োগ করো, এদের কিন্তু আয়তন প্রসারণটা অলওয়েজ সেম। তুমি যত ধরনের গ্যাসই নাও, অলওয়েজ এদের প্রসারণ সেম হবে। এই ছবিটা কিন্তু সলিড দেখাচ্ছে। এবার আমরা চলে আসছি যে লিনিয়ার থার্মাল এক্সপ্যানশনটা আমরা দেখাবো। আমরা না সলিডের থার্মাল এক্সপ্যানশনে ঢুকে গেলাম, এবারে আমরা সলিডের থার্মাল এক্সপ্যানশনগুলো সব আলোচনা করব। ফার্স্ট কেস আমার হচ্ছে লিনিয়ার থার্মাল এক্সপ্যানশন, দ্যাট ইজ দৈর্ঘ্য প্রসারণ। কে হচ্ছে কঠিন পদার্থে দৈর্ঘ্যের ক্ষেত্রে কী চেঞ্জেস হচ্ছে সেটা আমরা খেয়াল করব। দেখো তোমরা ছবিটা দেখো কি বলছে, কঠিন পদার্থে যখন দৈর্ঘ্য পরিবর্তন হয় তাপের প্রয়োগে, তখন তাকে বলা হয় লিনিয়ার থার্মাল এক্সপ্যানশন। এখানে দেখো কি বলছে, যে তুমি একটা দৈর্ঘ্য রেখেছো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা L0,
টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এটা ইনক্রিজড হয়ে হয়েছে এল টি, দ্যাট ইজ ইনক্রিজ ইন লেন্থ কি বলছে এল টি মাইনাস এল জিরো। এই বিষয়টাকে নিয়ে এবার আমরা কি করব, সলিডের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বের করব। এবং এ বিষয়ে একটা জিনিস অবশ্যই আলোচনার আছে, যখন তুমি টেম্পারেচার চেঞ্জ করছো তার সঙ্গে সাইমুলটেনিয়াসলি লেন্থটা চেঞ্জ হচ্ছে। তাহলে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণকে যদি তুমি ফিজিক্সের ভাষায় সংজ্ঞায়িত করো তাহলে তুমি কি বলবে, যে প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য বা প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে বলে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। গুণাঙ্ক কেমন শব্দ পেলাম আমরা, নতুন একটা শব্দ পেলাম গুণাঙ্ক। কেন আমি গুণাঙ্ক বলছি, দেখো এখানে ছবিতে একই বিষয় বোঝাচ্ছে যে তুমি এখানে তাপ দিচ্ছ সেটা লেন্থ বেড়ে যাচ্ছে, যেটা আমাদের এতক্ষণ ধরে আলোচনার বিষয়, দৈর্ঘ্য প্রসারণ বোঝাচ্ছি তো সেটাই স্লাইডে দেখাচ্ছে। গুণাঙ্ক, আমরা নতুন শব্দ জানলাম না গুণাঙ্ক। আচ্ছা গুণাঙ্ক কাকে বলে, গুণাঙ্ক হচ্ছে একটা ধ্রুবক, কোফিশিয়েন্ট অফ লিনিয়ার থার্মাল এক্সপ্যানশন আমরা পড়তে যাচ্ছি। গুণাঙ্ক একে আমরা আলফা দিয়ে ডিনোট করব। কি দিয়ে ডিনোট করব, আলফা দিয়ে। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা আলফা দিয়ে ডিনোট করব। এখানে আমি সংজ্ঞাটা একটু আগে যেটা বললাম আমি এখানে দেখিয়ে দিলাম, আমি একটু বোর্ড ওয়ার্ক করে দিচ্ছি। আচ্ছা আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করতে যাচ্ছি। আচ্ছা তোমাদের আমি একটু আগে স্লাইডে দেখিয়েছি যে একটা রড, সেটাকে আমি প্রথমে কোন টেম্পারেচারে আমি রিডিংগুলো নেব, সেটা হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে থিটা ওয়ান, প্রাথমিক উষ্ণতা থিটা ওয়ান, তখন ইনিশিয়াল লেন্থ দ্যাট ইজ প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে রডটা এল ওয়ান। এরপর মনে করো তুমি টেম্পারেচার ইনক্রিজ করে দিলে, ইনক্রিজ কখন হবে যদি কিছুটা হিট তুমি প্রডিউস করো, তাহলে ফাইনাল টেম্পারেচার তোমার মনে করো এটা হলো থিটা টু এবং ফাইনাল লেন্থ এল ওয়ান ইনক্রিজড হয়ে হলো এল টু। তুমি দেখতে পাচ্ছ সব কিছু চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ ইন লেন্থ অ্যাজ ওয়েল অ্যাজ চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে চেঞ্জ ইন লেন্থ কত, ফাইনাল দৈর্ঘ্য এবং তোমার ইনিশিয়াল দৈর্ঘ্য এই দুটোর মধ্যে বিয়োগ করে দাও, এল টু মাইনাস এল ওয়ান হচ্ছে আমার চেঞ্জ ইন লেন্থ, হোয়ার অ্যাজ চেঞ্জ ইন টেম্পারেচার হচ্ছে ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার থিটা টু মাইনাস থিটা ওয়ান। এবার তোমাকে বার করতে হবে, সংজ্ঞাটা মনে করো প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কতটা দৈর্ঘ্যে পরিবর্তন, দ্যাট ইজ তুমি লিখবে থিটা টু মাইনাস থিটা ওয়ান টেম্পারেচার বৃদ্ধির জন্য এল ওয়ান দৈর্ঘ্যে দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে এল টু মাইনাস এল ওয়ান। তাহলে এক ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধির জন্য এল ওয়ান দৈর্ঘ্যে দৈর্ঘ্য পরিবর্তন কত হয়েছে, এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই থিটা টু মাইনাস থিটা ওয়ান। তাহলে এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য একক দৈর্ঘ্যে, দেখো এবার একক লিখছি, একক দৈর্ঘ্যে কতটা দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে, এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই থিটা টু মাইনাস থিটা ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান। এই পুরো বিষয়টাকে এখানে আমি পরিষ্কার করে আবার লিখছি, এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই থিটা টু মাইনাস থিটা ওয়ান ইনটু এল ওয়ান। এই বিষয়টাকে আলফা দিয়ে ডিনোট করা হয়, এই আলফাকে বলা হয় কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা এবার আমরা দেখে নিচ্ছি যে এই দৈর্ঘ্য প্রসারণ তো আমরা পেয়ে গেলাম, এই দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে তোমার মাত্রা কী হবে এবং একক কী হবে। আচ্ছা এক প্রথমে আমরা মাত্রাটা দেখি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার ভগ্নাংশে ওপরে আছে লেন্থ, তাহলে লেন্থের মাত্রা ডিভাইডেড বাই লেন্থের মাত্রা অ্যান্ড ডিভাইডেড বাই টেম্পারেচারের মাত্রা। তাহলে তুমি যদি আলফা মানে কোফিশিয়েন্ট অফ লিনিয়ার থার্মাল এক্সপ্যানশন ফর সলিড যদি তুমি নির্ণয় করতে যাও এর ডাইমেনশন, তাহলে এই ডাইমেনশনটা এল এল ডাইমেনশন ক্যান্সেলড হয়ে শুধুমাত্র টেম্পারেচারের মাত্রা পাবে না, দ্যাট ইজ আলফার ক্ষেত্রে মাত্রা তুমি পেয়ে গেলে থিটা ইনভার্স ওয়ান, বা একে যদি তুমি টি ইনভার্স ওয়ানও বলতে পারো, এটাও বলতে পারো অথবা এটা বলতে পারো, দ্যাট ইজ তুমি একটা লেখো, এখানে কনফিউশন করবো না আমি, এর মাত্রাটা তুমি লিখতে পারো ওয়ান বাই থিটা। আচ্ছা ওয়ান বাই থিটা পেয়ে গেলে তাহলে তুমি এই মাত্রার থেকে তুমি কিন্তু এককও পেয়ে যাবে, কি পাবে সিজিএস পদ্ধতিতে এর এককটা কি পাবে, তুমি দেখো সিজিএস পদ্ধতিতে এর একক পাবে
সিজিএস পদ্ধতিতে এর একক পাবে তুমি পার ডিগ্রি সেলসিয়াস, আর এসআই পদ্ধতিতে তুমি এর এককটা কি পাবে? এসআই পদ্ধতিতে তুমি এর এককটা পাবে পার কেলভিন। এই বিষয়টাকে আমি আলফা লিখেছিলাম, আলফা, এই বিষয়টাকে আমি লিখেছিলাম আলফা। নেক্সট আমরা চলে যাচ্ছি কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, তোমাদের এই বিষয়ক একটা স্লাইড দেখাবো। তাহলে যেটা বললাম আমি যে কখনোই প্রসারণ গুণাঙ্ক কঠিনের ক্ষেত্রে যে প্রসারণ গুণাঙ্কই তুমি নিচ্ছ আর কি, সেটা কখনোই দৈর্ঘ্যের ওপর ডিপেন্ড করলো না, ডিপেন্ড করলো কার ওপর? থিটা বা টেম্পারেচারের ওপর। যার জন্য সিজিএস ইউনিটগুলো দেখো আমি এখানে আরও ভালো করে দেখিয়ে দিয়েছি, বিটা গামা এগুলো তোমরা এখনও জানো না, এগুলো আলোচনা আমরা পরে আসছি। তাহলে দেখো এবার আমি সরাসরি যাচ্ছি সুপারফিশিয়াল থার্মাল এক্সপ্যানশন, কঠিনের ক্ষেত্র প্রসারণে আলোচনায় চলে যাচ্ছি। সুপারফিশিয়াল থার্মাল এক্সপ্যানশন দ্যাট ইজ কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে হচ্ছে যে যখন তুমি তাপ প্রয়োগ করছো কোনো কঠিন পদার্থের ওপর, তার ক্ষেত্রটাও কিন্তু পরিবর্তিত হচ্ছে, দ্যাট ইজ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের মধ্যেও একটা প্রসারণ খেয়াল করা যাচ্ছে বিকজ অফ হিট। তাহলে এখানে ছবিতে দেখো আমি দেখাচ্ছি যে বিষয়টা কি হচ্ছে। প্রথমে নিশ্চয়ই একটা ইনিশিয়াল সারফেস আছে যেটাকে তুমি মনে করো এ ওয়ান বলছো, আর এটাকে যদি তুমি হিট দাও তাহলে যেটা হয়ে যাবে যে কিছুটা পরিবর্তিত হয়ে সেটা ক্ষেত্রে প্রসারণটা ঘটাবে। তাহলে যদি তুমি ফিজিক্সের ভাষায় একে সংজ্ঞায়িত করো তাহলে তুমি কি পাবে? প্রতি একক বা প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের পৃষ্ঠতলের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় তাকে বলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আবার গুণাঙ্ক পেলাম, গুণাঙ্কটা অমিট করে দাও। বিষয়টা নিশ্চয় ক্লিয়ার হয়েছে যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য পৃষ্ঠতলের প্রতি একক ক্ষেত্রফলে কঠিন পদার্থ যে ক্ষেত্র প্রসারণ সেটা কি বলা হয়? সুপারফিশিয়াল থার্মাল এক্সপ্যানশন। নাও উই আর রেডি টু ডিটারমাইন সলিডের সুপারফিশিয়াল থার্মাল এক্সপ্যানশনের কোফিশিয়েন্টটা বার করার জন্য। এবার আমাদের যেটা করতে হবে, আমরা সরাসরি আবার বোর্ড ওয়ার্কে ফিরে যাব, কারণ আমরা নির্ণয় করে দেখাবো। আমরা এবার চলে আসছি সরাসরি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটা বার করার জন্য। তাহলে দেখো ইনিশিয়াল টেম্পারেচার থিটা ওয়ান, যখন তুমি কঠিন পদার্থের এখানে ইনিশিয়াল সারফেসটা পেয়ে গেছো এ ওয়ান, আর এখানে ফাইনাল টেম্পারেচার যখন তুমি থিটা ওয়ানটা ইনক্রিজ করেছো থিটা টুতে, দ্যাট ইজ হিট প্রডিউস করে তুমি টেম্পারেচারটা বাড়িয়ে দিয়েছো, তখন ফাইনাল সারফেস এ ওয়ান থেকে ইনক্রিজড হয়েছে এ টু। তাহলে চেঞ্জ ইন সারফেস কত? ফাইনাল সারফেস মাইনাস ইনিশিয়াল সারফেস, দ্যাট ইজ এ টু মাইনাস এ ওয়ান। চেঞ্জ ইন টেম্পারেচার থিটা টু মাইনাস থিটা ওয়ান। তাহলে থিটা টু মাইনাস থিটা ওয়ানের জন্য টেম্পারেচার কি বলবো ডিফারেন্সের জন্য এ ওয়ান সারফেসে কতটা পরিবর্তন হয়েছে এ টু মাইনাস এ ওয়ান? তাহলে একক উষ্ণতার পরিবর্তনের জন্য বা বৃদ্ধির জন্য এ ওয়ান সারফেসের ক্ষেত্রে সারফেস চেঞ্জ হয়েছে এ টু মাইনাস এ ওয়ান ডিভাইডেড বাই থিটা টু মাইনাস থিটা ওয়ান। তাহলে একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক সারফেসে কতটা পরিবর্তন হয়েছে এ টু মাইনাস এ ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান অফ থিটা টু মাইনাস থিটা ওয়ান। এই বিষয়টাকে তুমি লিখছো বিটা, বিটা দিয়ে ডিনোট করছো। এই বিটাকে বলা হয় তোমার কোফিশিয়েন্ট অফ সুপারফিশিয়াল থার্মাল এক্সপ্যানশন ফর সলিড, দ্যাট ইজ কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তুমি ভালো করে খেয়াল করো যে আবারও যদি আমি এর মাত্রা নির্ণয় করতে যাই তাহলে উপরে এবং নিচে ভগ্নাংশে দেখো সারফেসের মাত্রা, সারফেসের মাত্রা ক্যান্সেল হয়ে যাবে, শুধু পাবে কি টেম্পারেচারের মাত্রা। তাহলে আবারও তুমি এই মাত্রাটাকে লিখতে পারো থিটা ইনভার্স ওয়ান, এবং এর একক সিজিএস ইউনিট এবং এসআই ইউনিটে পেয়ে যেতে পারো রেসপেক্টিভলি পার ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড
পার কেলভিন, যেটা টেম্পারেচারের এককেই নির্দেশ করে। কিন্তু কারণ এখানে টেম্পারেচারটাই তোমার মাত্রা, একমাত্র তোমার রয়ে যাচ্ছে, তাই এক্ষেত্রে তুমি ইউনিট কিন্তু পেয়ে গেলে সুপারফিশিয়াল থার্মাল এক্সপেনশনের যে কোএফিশিয়েন্ট তার এককটা কী হবে। এবার তোমাদের আমি একটা স্লাইড দেখাবো। মাই নেক্সট স্লাইড ইজ, এখানে সুপারফিশিয়াল থার্মাল এক্সপেনশনের একটা উদাহরণ দেখাচ্ছি। দেখো কীভাবে ক্ষেত্র প্রসারণ হচ্ছে আফটার হিটিং। এখানে তোমরা একটা মেটালিক বল দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটাকে তুমি কী করছো, রেক দিয়ে তুমি এটাকে আটকে রেখেছো একটা মানে শিকল দিয়ে, এবং এখানে একটা রেক দেখতে পাচ্ছ, তার মধ্যে দিয়ে দেখো ইজিলি প্রবেশ করিয়ে দিতে পারছ, কোনো প্রবলেম নেই, তুমি প্রবেশ করিয়ে দিতে পারছো। নেক্সট তুমি যদি এটাকে একটু হিটিং করো, দেখো কী হবে, এটা কিন্তু একটু ক্ষেত্রফলে বৃদ্ধি পাবে, কারণ এর যে ডায়ামিটার সেটা বেড়ে যাবে, কী হবে, থার্মাল এক্সপেনশন হয়ে যাবে এর ব্যাসের, যার জন্য এবার কিন্তু তুমি এটাকে পাস করাতে পারছো না, প্রবলেম হয়ে যাচ্ছে। এর একমাত্র কারণটাই হলো সুপারফিশিয়াল থার্মাল এক্সপেনশন ঘটে গেছে এই মেটালিক বলটার, অর্থাৎ ক্ষেত্র প্রসারণ ঘটেছে। এগুলো আমাদের চিরপরিচিত এক্সাম্পল। নেক্সট দেখো, যেটা আমি বলতে চাচ্ছি, আমার নেক্সট স্লাইড হচ্ছে ভলিউমেট্রিক থার্মাল এক্সপেনশন ফর সলিড। কঠিনের ক্ষেত্রে কী করে কিউবিক্যাল এক্সপেনশন হবে থার্মাল, দ্যাট ইজ আয়তন কী করে প্রসারিত হবে, বুঝতেই পারছো কথাতে যে আয়তনটা প্রসারিত হবে আফটার হিটিং। এখানে আমি একটা ছবি দেখাচ্ছি, দেখো ছবিটা দেখলে আরও পরিষ্কার হয়ে যাবে। তুমি একটা কিউব নিয়েছো মনে করো, এই কিউবটার প্রাথমিক কিছু একটা আয়তন তুমি পেয়ে যাবে, তারপর সেটাকে একটা টেম্পারেচারে তুমি আয়তনটা রিডিংটা নেবে আর কি, ফার্স্ট টেম্পারেচার যেটাকে তুমি ইনিশিয়াল টেম্পারেচার বলছো। এবার সেটাকে তুমি হিট দিচ্ছ, দেখো হিট দিলে কীভাবে এটা এক্সপ্যান্ডেড হয়ে গেছে, দেখো পাশের ছবিটা দেখতে পাচ্ছ, আফটার হিটিং ভলিউমটা কিন্তু এক্সপ্যান্ডেড হয়ে গেছে, অর্থাৎ তাপের প্রভাবে যখন ভলিউমটা এক্সপ্যান্ডেড হয়ে গেছে। তাহলে এটাকে যদি তুমি ফিজিক্সের ভাষায় তুমি সংজ্ঞায়িত করে সোজাসুজি তোমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে, কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে প্রতি এক ডিগ্রি বা একক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ ঘটে, অর্থাৎ আয়তন প্রসারণ তোমার যতটাই ঘটুক তোমাকে কিন্তু ডিটারমাইন করতে হবে প্রতি একক আয়তনে কতটা আয়তন প্রসারিত হয়েছে। তাহলে আরেকবার তোমরা এখানে দেখো বিষয়টা ক্লিয়ার করে দেওয়া আছে যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থে প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারিত হয় বা প্রসারণ ঘটে সেই কোএফিশিয়েন্টটাকে বলা হয় কিউবিক্যাল থার্মাল এক্সপেনশনের কোএফিশিয়েন্ট বা কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার আমি এটা ডিটারমাইন করতে চাই, বোর্ড ওয়ার্ক করে আমি দেখাবো যে কিভাবে আমরা এর ভ্যালুটা নির্ণয় করতে পারি। আমি কঠিন পদার্থের প্রাথমিক আয়তনটা মেপে রেখেছি যখন আমার টেম্পারেচার হচ্ছে থিটা ওয়ান, দ্যাট ইজ ইনিশিয়াল টেম্পারেচার থিটা ওয়ান অ্যান্ড ইনিশিয়াল ভলিউম ভি ওয়ান। এবার আমি টেম্পারেচারটা ইনক্রিজ করে দিয়েছি কততে, থিটা টু পরিমাণে, এবং সাইমুলটেনিয়াসলি ভলিউম আমার চেঞ্জ হয়ে গেছে এবং আমার ফাইনাল ভলিউম হচ্ছে ভি টু। এবার আমি চেঞ্জ ইন ভলিউম মাপতে চাই, কত হবে, না ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম, দ্যাট ইজ ভি টু মাইনাস ভি ওয়ান, হোয়ার এস চেঞ্জ ইন টেম্পারেচার থিটা টু মাইনাস থিটা ওয়ান। এবার আমি দেখতে চাই যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য কতটা আয়তন প্রসারণ হয়েছে একক আয়তনের ক্ষেত্রে। তাহলে থিটা টু মাইনাস থিটা ওয়ান টেম্পারেচারের জন্য ভি ওয়ান ভলিউমে তোমার টেম্পারেচার চেঞ্জ হয়েছে ভি টু মাইনাস ভি ওয়ান। তাহলে এক ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজের জন্য ভি ওয়ান ভলিউমে কতটা চেঞ্জ হয়েছে, ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই থিটা টু মাইনাস থিটা ওয়ান। তাহলে এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তনে কতটা আয়তন প্রসারিত হয়েছে, দ্যাট ইজ ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই থিটা টু মাইনাস থিটা ওয়ান অফ ভি ওয়ান, যেটাকে তুমি গামা দিয়ে ডিটারমাইন করছো। গামা ফ্যাক্টরটা হচ্ছে এখানে আমার কোফিশিয়েন্ট অফ কিউবিক্যাল থার্মাল এক্সপেনশন ফর সলিড। একইভাবে এরও মাত্রা তুমি দেখে নাও, নেভার ডিপেন্ডস আপন ভলিউম, কিন্তু টেম্পারেচারের ওপর কিন্তু ডিপেন্ড করে, তাই মাত্রাটা তুমি ওয়ান বাই থিটা লিখে দিতে পারো, কারণ উপরে নিচে ভলিউমের মাত্রা ক্যান্সেলড। তাহলে এই মাত্রার বিচারে তুমি একক বলে দিতে পারো, সিজিএস ইউনিট হবে পার ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড এসআই ইউনিট হবে হচ্ছে পার কেলভিন। এবার তোমাদের আমি একটা স্লাইড দেখাবো। দেখো এতক্ষণের আলোচনায় আমরা যেটা বুঝতে পারলাম, আলফা বিটা অ্যান্ড গামা এরা কখনোই
দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তনের এককের উপর নির্ভর করলো না, কিন্তু নির্ভর করলো টেম্পারেচারের ইউনিটের উপর। এবং যেটা বলার সেটা হচ্ছে এদের মধ্যে কিন্তু পারস্পরিক একটা সম্পর্ক আছে, যে সম্পর্কটা হচ্ছে তোমাদের যদি বলি আর কি, আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্কটা কি, সেই সম্পর্কটা হচ্ছে আলফা ইকুয়াল টু বিটা বাই টু ইকুয়াল টু গামা বাই থ্রি। এদের এই পারস্পরিক সম্পর্কটার ওপর কিন্তু প্রশ্ন আসে, তোমরা এটা ভালো করে পড়ে রাখবে। এবার আমি একটু তোমাদের কয়েকটা উদাহরণ দেখাতে চাই। আমরা এবার সরাসরি চলে যাচ্ছি লিকুইডের থার্মাল এক্সপ্যানশন, অর্থাৎ এবার আমার বিচার্য হচ্ছে তরল পদার্থের তাপীয় প্রসারণ কেমন হবে। তোমাদের আমি আলোচনায় বলেছি যে তরল নির্দিষ্ট কোনো শেপ সাইজ থাকে না, অর্থাৎ শেপ বা সাইজ থাকে না মানে হচ্ছে কি করে থাকবে, কোনো তরলকে কি তুমি কোনো একটা কন্টেইনার ছাড়া এমনি রাখতে পারো? ইম্পসিবল। তাহলে যে কন্টেনারে বা যে ভেসেলে তুমি লিকুইডটা রাখছো, লিকুইডটা কী করে, সেই পাত্রের আকার এবং আয়তনটা ধারণ করে। এবার মনে করো তুমি কোনো তরলকে হিট দিতে যাচ্ছ, কী করে হিট দিলে কী পরিবর্তন তুমি লক্ষ্য করতে পারবে, শুধুমাত্র আয়তন পরিবর্তন তুমি লক্ষ্য করতে পারবে, দ্যাট ইজ হিট দিলে শুধুমাত্র আয়তন প্রসারণ হবে। এখানে একটা দেখো, আমি ভিডিও দেখাচ্ছি, তোমাদের প্রত্যেকের বাড়িতে থার্মোমিটার অ্যাভেলেবেল, জ্বর হলে ডাক্তারি থার্মোমিটার ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ আমাদের প্রত্যেকের বাড়িতে নেসেসারি এটা। তাহলে ডাক্তারি থার্মোমিটারে দেখো কি হচ্ছে, ডাক্তারি থার্মোমিটারে থাকে কি, থাকে পারদ। পারদ কি? প্রকৃতিতে তরল। এই পারদের কিন্তু টেম্পারেচারের প্রভাবে আয়তন প্রসারিত হয়, এবং এই আয়তন প্রসারিত হয় বলেই তুমি থার্মোমিটারের গায়ে যে স্কেলিং করা থাকে, পারদ কতটা রাইজ করেছে সেই দেখে কিন্তু তুমি জ্বরের মাত্রাটা মাপতে পারো। একইভাবে তুমি কোনো ভেসেলের মধ্যে একটা থার্মোমিটার ডুবিয়েও এই পরীক্ষাটা কিন্তু করতে পারো, যে যখন তুমি প্রথমে একটা থার্মোমিটার ডুবিয়ে রাখছো তখন যতটা হিট রয়েছে আর কি, কতটা থার্মোমিটার অবধি মাত্রা দিচ্ছে, এরপর তুমি হিটটা বাড়িয়ে দিয়েছো, অটোমেটিক এই স্কেলিংটা দেখো উঠে গিয়েছে, দেখতে পাচ্ছ এখানে স্কেলিংটা উঠে গিয়েছে, কারণ আয়তনে প্রসারিত হয়ে গিয়েছে তরলটা। এখানে একই পরীক্ষা আমি দেখাচ্ছি যে হিটের প্রভাবে কি করে থার্মোমিটারে আয়তন প্রসারিত হচ্ছে, কার, পারদের, যার ভিত্তিতে কিন্তু তুমি দেখতে পাচ্ছ রাইজ করে যাচ্ছে। নেক্সট চলে আসো যে এক্ষেত্রে কি হয়, দেখো এক্ষেত্রে কি বলছে, যে কি অ্যাকচুয়ালি ঘটছে, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স। যেটা হয় যে তরলের ক্ষেত্রে শুধুমাত্র তরলকে যে পাত্রে রাখছ সেই পাত্রেরও মানে আয়তনটা কিন্তু তুমি উপেক্ষা করতে পারো না, অর্থাৎ আয়তন যখন তরলেরও প্রসারিত হবে তার পাশাপাশি তরলটাকে তুমি যে পাত্রে রাখছ সেই পাত্রের ক্ষেত্রেও কিন্তু একটা আয়তন প্রসারিত হয়, অর্থাৎ পাত্রের প্রসারণটাকে যদি তুমি উপেক্ষা করো তাহলে তরলের যে আয়তন প্রসারণ তুমি মাপো তাকে বলে আপাত আয়তন প্রসারণ, আর পাত্রের আয়তন প্রসারণটাও যদি তুমি আন্ডার কনসিডারেশন রাখো তাহলে তরলের যে আয়তন প্রসারিত হয় তাপে প্রবাহে তাকে বলা হয় তরলের প্রকৃত প্রসারণ। এখানে একটা উদাহরণ দেখো কি দেখাচ্ছি, একটা সরুমুখ গোলতল ফ্লাস্ক নিয়েছো যেটার মধ্যে তুমি কিছুটা রঙিন কালার্ড ওয়াটার তুমি পূর্ণ করে দিয়েছো, এবার বুনসেন বার্নার দিয়ে তুমি হিট করবে, তার আগে মুখটা কর্ক দিয়ে আটকে দিলে নলটা, তার মধ্যে একটা সরু কাচের নল প্রবেশ করিয়ে দিয়েছো, এবং সরু কাচের নল প্রবেশ করানোর জন্য কি হয়েছে দেখো, এখানে দেখা যাচ্ছে যে কাচের নলের কিছুটা পোর্শন কিন্তু রঙিন ওয়াটার একটু উঠে গিয়েছে, তুমি না এই পোর্শনটাকে নোট করে রাখবে যে কতটা উঠে রয়েছে, একটা রেড মার্ক দিয়ে তুমি আটকে দাও। এবার তুমি বুনসেন বার্নার দিয়ে হিট করছো, দেখো এইটা কিন্তু এই যে কালার্ড ওয়াটার যতটা এই কাচের নলের মধ্যে উঠেছিল সেটা একটু রাইজ করে যাচ্ছে, দেখেছো রেড ইং দিয়ে প্রথমে আটকে রেখেছিলে তুমি মার্কিং করে, এবার দেখো এতটা উঠে গেছে। তাহলে এই পোর্শনটা তুমি যদি রেড ইং দিয়ে মার্কিং করো এটুকুই তোমার কি হয়েছে, তরলটার আয়তন প্রসারণ ঘটে গেছে।
তাহলে এই আলোচনাগুলো থেকে আমি একটা জিনিস তো বুঝতেই পেরেছি যে লিকুইডের ক্ষেত্রে থার্মাল এক্সপেনশন যখন হবে তখন কিভাবে হচ্ছে। এখানে একটা নেক্সট পরীক্ষা দেখো আমি দেখাচ্ছি, তোমরা এখানে একটা অয়েল ট্যাঙ্কার ট্রেন দেখতে পাচ্ছ। অয়েল ট্যাঙ্কার ট্রেন আমাদের প্রায় দেখি আমরা মালগাড়ি, যার মধ্যে আমরা দেখি যে তেলের ট্যাঙ্কার চলে যাচ্ছে। এই তেলের ট্যাঙ্কারগুলো দেখবে যখন যায় ট্যাঙ্কারের গায়ে না সবসময় তেল চুইয়ে চুইয়ে পড়ে। তোমাদের মনে হতে পারে যে এটা কেন হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কেন হয়, যখন তুমি কন্টেনারের মধ্যে তেলটা রাখছো তখন তো প্রাথমিক অবস্থায় বিষয়টা যা থাকছে থাকছে, এরপর যখন ট্রেন ক্রমাগত যাচ্ছে তখন কী হচ্ছে, সারাদিন ধরে সূর্যের তাপ পেতে পেতে না ভিতরে তেলটাও গরম হচ্ছে, কন্টেনারটা গরম হলে তেলটাও ভিতরে গরম হচ্ছে। অর্থাৎ যখনই তেলগুলো গরম হবে, গরম হওয়ার মানে হচ্ছে তাপীয় একটা প্রভাব তেলটার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে তাপ যখন উদ্ভূত হচ্ছে চেঞ্জেস হবে না, অবশ্যই হবে, এবং সেটা ভলিউম চেঞ্জ হয়ে যাবে এবং ওপর থেকে চুইয়ে চুইয়ে পড়বে। তো এখন ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে তেলগুলো চুইয়ে চুইয়ে পড়েছে, তার এটা কারণটাই হলো এটা হচ্ছে একটা এক্সাম্পল অফ লিকুইড থার্মাল এক্সপ্যানশন। লিকুইডের এখানে ভলিউমটা এক্সপ্যান্ডেড হয়ে গেছে, ফলত চুইয়ে চুইয়ে পড়েছে। কেন এক্সপ্যান্ডেড হয়েছে, সারাদিন গরমে রোদে তাপ পেতে পেতে আয়তনে প্রসারিত হয়ে চুইয়ে পড়েছে। তাহলে আমাদের আলোচনায় আমরা যেটা ছিলাম যে লিকুইডে দুরকম ভলিউম এক্সপেনশন হয়, একটা হচ্ছে আপাত, একটা হচ্ছে প্রকৃত। আপাত কাকে বলছে, আপাত হচ্ছে যখন শুধুই মাত্র লিকুইডের তুমি কতটা আয়তন প্রসারণ হচ্ছে সেটা মাপবে। অর্থাৎ লিকুইডকে তুমি যে পাত্রে রাখছো সেই পাত্রের আয়তন প্রসারণ যে হবে সেটাকে উপেক্ষা করছো, তাহলে তুমি প্রকৃত পাচ্ছ না, কী পাচ্ছ, আপাত। আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কটা কাকে বলছে চলো একটু দেখে নিই। বলছে এটাই যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরল পদার্থে প্রতি একক আয়তনে যতটা আপাত প্রসারণ ঘটে তাকে বলা হয় তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। গুণাঙ্ক যখন, তাহলে এবার আমাকে কী করতে হবে, ডিটারমাইন করতে হবে। তাহলে আমরা আপাত প্রসারণ গুণাঙ্কটাও ডিটারমাইন করব এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কটাও ডিটারমাইন করব। প্রকৃত প্রসারণ কাকে বলছে তরলের, প্রকৃত প্রসারণ বলা হচ্ছে যখন তুমি পাত্রের আয়তন প্রসারণটাও তরলের আয়তনের প্রসারণের পাশাপাশি কনসিডার করছো। দ্যাট ইজ কোনো প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের প্রতি একক আয়তনে যতটা প্রকৃত প্রসারণ হয় তাকে বলা হয় তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। পেয়ে গেছো তুমি, তাহলে এই গুণাঙ্ক দুটো না তোমাকে বার করতে হবে। কিভাবে বার করবে চলো আমরা একটু বোর্ড ওয়ার্ক করে দেখে নিই। দেখো এখানে ইনিশিয়াল টেম্পারেচার θ1, অর্থাৎ লিকুইডটাকে প্রথমে তুমি যে টেম্পারেচারে নিয়েছো সেটা হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার, মনে করেছো θ2। যখন ভলিউমটা হয়েছে ধরে নিচ্ছ v1, এখানে কিন্তু তুমি তরলেরই একমাত্র আয়তনটা কনসিডার করছো। এবার θ1 ইজ ইনক্রিজ টু θ2, ফাইনাল টেম্পারেচার হচ্ছে θ2 অ্যান্ড ভলিউম ইজ ইনক্রিজ টু θ2 বিকজ অফ টেম্পারেচার ইনক্রিজ। তাহলে v1 থেকে বেড়ে ভলিউমটা হয়ে গেছে v2, তাহলে চেঞ্জ ইন ভলিউম v2 - v1, হোয়ারাস চেঞ্জ ইন টেম্পারেচার θ2 - θ1। এবার আমাকে মাপতে হবে কি একক আয়তনে কতটা আয়তন প্রসারণ হয়েছে। দ্যাট ইজ θ2 - θ1 টেম্পারেচার চেঞ্জের জন্য v1 ভলিউমে চেঞ্জেস হয়েছে v2 - v1, একক উষ্ণতার জন্য v1 ভলিউমে চেঞ্জ হয়েছে v2 - v1 / θ2 - θ1। তাহলে একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তনে কতটা চেঞ্জেস হয়েছে v2 - v1 / v1 অফ θ2 - θ1। ঠিক যেন একটু আগে আমরা সলিডের যেটা ভলিউম এক্সপ্যানশন পড়েছিলাম তার সঙ্গে দেখো ভীষণ মিল আছে তরলের আয়তন প্রসারণ, যখন আপাত আয়তন প্রসারণ করছো এটা হচ্ছে তরলের আপাত আয়তন প্রসারণ। হ্যাঁ, এই আপাত আয়তন প্রসারণটাকে তুমি এখানে গামা এ দিয়ে ডিনোট করছো। গামা এ মানে কি, অ্যাপারেন্ট এক্সপ্যানশন, আপাত আয়তন প্রসারণ। একইভাবে এটাকে তুমি গামা এ দিয়ে ডিনোট করলে দ্যাট ইজ কোফিশিয়েন্ট অফ কিউবিক্যাল এক্সপ্যানশন অফ লিকুইড, এটাকে তুমি গামা এ বলছো। মাত্রা তুমি এখানেও দেখো যে নেভার ডিপেন্ডস আপন ভলিউম, শুধুমাত্র কার ওপর ডিপেন্ড করবে, থিটার ওপর। তাহলে মাত্রা তুমি এখানে বলে দিতে পারো θ-1, এককও তুমি বলে দিতে পারো CGS পদ্ধতিতে পার ডিগ্রি সেলসিয়াস এবং SI পদ্ধতিতে পার কেলভিন। এবার যদি তুমি তরলের প্রকৃত আয়তন প্রসারণটা মাপতে যাও তাহলে তুমি কি করবে দেখো, মনে করো তুমি তাহলে ইনিশিয়াল ভলিউমটা ধরে নিচ্ছ ভি, ফাইনাল ভলিউমটা মনে করো ধরে নিচ্ছ ভিআর, রিয়েল ভলিউমটা মনে করো ভিআর। কখন
আফটার ইনক্রিজ ইন টেম্পারেচার, দ্যাট ইজ ফাইনাল টেম্পারেচার থিটা টু, ইনিশিয়াল টেম্পারেচার তোমার থিটা ওয়ান, ইনিশিয়াল ভলিউম ধরেছি ভি, ফাইনাল ভলিউম হচ্ছে আমার ভি আর, তাহলে চেঞ্জ ইন ভলিউম হচ্ছে ভি আর মাইনাস ভি, চেঞ্জ ইন টেম্পারেচার হচ্ছে থিটা টু মাইনাস থিটা ওয়ান। এবার তুমি সরাসরি এটা বার করো কত হয়। থিটা টু মাইনাস থিটা ওয়ান উষ্ণতার পার্থক্যের জন্য তোমার ভি ভলিউমে চেঞ্জেস হয়েছে ভি আর মাইনাস ভি, তাহলে একক উষ্ণতা পার্থক্যের জন্য ভি ভলিউমে চেঞ্জ হয়েছে ভি আর মাইনাস ভি বাই থিটা টু মাইনাস থিটা ওয়ান, তাহলে একক উষ্ণতা পার্থক্যের জন্য একক আয়তনে কতটা চেঞ্জ হয়েছে, এটা কিন্তু তরলের প্রকৃত আয়তন বিচার করছি আমি, দ্যাট ইজ তরলের আয়তন প্লাস পাত্রেরও আয়তন, তাহলে একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তনে কতটা চেঞ্জ হয়েছে ভি আর মাইনাস বি ডিভাইডেড বাই থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু ভি, এটাকে তুমি লিখছ গামা রিয়াল, গামা রিয়াল মানে হচ্ছে রিয়াল থার্মাল এক্সপেনশন ইন কেস অফ সলিড, কী থার্মাল এক্সপেনশন, রিয়েল থার্মাল এক্সপেনশন কিউবিক্যাল থার্মাল এক্সপেনশন ইন কেস অফ লিকুইড, একইভাবে একক সিজিএস পদ্ধতিতে পার ডিগ্রি সেলসিয়াস, এসআই পদ্ধতিতে পার কেলভিন, মাত্রা ওয়ান বাই থিটা, পেয়ে গেছো তুমি। শুধু এ বিষয়ে তোমাদের দুটো জিনিস আমি একটু লিখতে চাই, যে যখন তুমি গামা রিয়েল লিখবে, দ্যাট ইজ তরলের প্রকৃত প্রসারণটা যখন তুমি কনসিডার করবে, তখন তাকে লিখতে হবে গামা অ্যাপারেন্ট অ্যাডেড বাই গামা ভেসেল, দ্যাট ইজ আপাত আয়তন যোগ পাত্রের উপাদানের আয়তন প্রসারণ, তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান সমান আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক অ্যাডেড বাই পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার আমরা স্লাইড দেখব এবং আমাদের নেক্সট আলোচনায় যাব গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। আমরা চলে এসেছি গ্যাসের থার্মাল এক্সপেনশন বুঝব। গ্যাসের থার্মাল এক্সপেনশন বোঝার প্রথমে কয়েকটা দৈনন্দিন জীবনে উদাহরণ দেখাই, যেখানে গ্যাসের থার্মাল এক্সপেনশনটা বুঝতে পারবে, মানে গ্যাসের আয়তন প্রসারণ হবে কিন্তু, কারণ গ্যাসের নির্দিষ্ট আকার নেই, যে পাত্রে তুমি রাখো সেই পাত্রের আয়তনটা ধারণ করে এবং তাপের প্রবাহে গ্যাসের কিন্তু আয়তনটা প্রসারিত হয়। কয়েকটা উদাহরণ দেখো, দেখো এখানে আমি একটা উদাহরণ দেখাচ্ছি যে আমি দুধ ফোটাতে যাচ্ছি বাড়িতে, তোমার বাড়িতে মা যখন দুধ ফোটান গ্যাসে ওভেনে, তখন তোমাকে কিন্তু বলে একটু খেয়াল করবে যাতে দুধটা উথলে না পড়ে। কি হয় জানো তো, যখন তুমি গরম করো দুধটা, তখন দুধের ভিতরে না গ্যাস যেটা থাকে সেটা তোমার বাবেল বাবেল হয়ে যায়, উথলে ওঠে, কারণ ভিতরে গ্যাসটা না স্টিম পাওয়ার জন্য মানে হিট পাওয়ার জন্য বাষ্পীভূত তো হতেই থাকে, প্লাস আয়তনও বৃদ্ধি পেতে থাকে, দেখো দুধটা তাই ফুলে ওঠে। এটা কিন্তু গ্যাসের আয়তন প্রসারণের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, কারণ দুধের মধ্যস্থ গ্যাসটা আয়তনে প্রসারিত হয়ে যায় আফটার হিটিং। নেক্সট একটা দেখো, আর একটা বলি, হট এয়ার বেলুন। বিজ্ঞানী চার্লসকে তোমরা সবাই জানো, আমাদের গ্যাস সম্পর্কে যত পড়াশুনো, বিজ্ঞানী চার্লসকে কিন্তু আমরা কখনোই অ্যাভয়েড করতে পারি না, কারণ তিনি এই গ্যাসিয়াস থিওরির সমস্তটা জুড়ে ওতপ্রোতভাবে আছেন। তো দেখো এখানে কি বলছে, যে আমাদের কি বোঝাতে চাচ্ছি আমরা, যে একটা হট এয়ার বেলুন, তোমরা দেখো প্যারাসুট ওড়ে আকাশে কি করা হয় জানো তো, এখানে একটা বেলুন দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো মনে করো তুমি একটা বেলুন ফুলিয়ে রেখেছো, এবার তাতে হিট দিচ্ছ, অটোমেটিক না সেটা কি হয়, বেলুনের মধ্যস্থ যে গ্যাস আছে সেটা আয়তনে কিন্তু প্রসারিত হতে থাকে, দেখো হয়ে যাচ্ছে, তবে আগুনে কিন্তু কখনো স্পর্শ করতে যাও না, তাহলে বাস্ট হয়ে যাবে বেলুনটা। এরকমই একটা উদাহরণ দেখাচ্ছি প্যারাসুট, সবাই দেখেছো আমরা খুব আনন্দ পাই তাই না, কালারফুল প্যারাসুট যখন আমাদের আকাশে ওড়ে, আমরা কম দেখি ইন্ডিপেন্ডেন্স ডেতেই আমরা এরকম দেখতে পাই কিন্তু, হ্যাঁ ট্রাই কালার ওড়ে। এখানে দেখো কী হয় জানো তো, হিলিয়াম গ্যাস দিয়ে এই গ্যাস বেলুনগুলোকে ওঠানো হয় এবং তখন যখন তুমি আগুন দিচ্ছ ভিতরে না গ্যাসটা আরও আয়তনে স্ফীত হতে থাকে, অনেক বাড়তে থাকে আয়তনে, অনেক বাড়তে থাকে বেলুনটাও অনেকটা ফুলতে থাকে, তারপর একসময় উড়ে যায়।
এগুলো কিন্তু গ্যাসের আয়তন প্রসারণের এক একটা উদাহরণ। গ্যাসের আয়তন প্রসারণের এত উদাহরণ দিচ্ছি, গ্যাসের আয়তন প্রসারণ সম্পর্কে কয়েকটা কথা বলি। কি হয়, এখানে একটা ছবি দেখো, কাকে দেখতে পাচ্ছ? ফাদার অফ সায়েন্স আইনস্টাইন, বিজ্ঞানী আইনস্টাইন। স্যার, আইনস্টাইন সাইকেলে যাচ্ছেন, দেখতে পাচ্ছ? এখানে কাকে দেখতে পাচ্ছ? সদ্য অবসর গ্রহণ করেছেন আমাদের প্রত্যেকের প্রচণ্ড প্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, সাইক্লিং করছেন। এক জায়গায় সাইক্লিং করছেন আইনস্টাইন, এক জায়গায় এম এস ধোনি। আর এটা হচ্ছে মাই চয়েস, আমার খুব প্রিয়। এখানে আমি না সাইকেলগুলোর থেকে বেশি ফোকাস করবো সাইকেলের টায়ারের ওপর। সবাই তোমরা টায়ার জানো, এগুলো টায়ার। এই টায়ারগুলোকে কী করি আমরা? পাম্পিং করি। পাম্পিং করে আমরা কী করি? সাইকেল চালানোর জন্য প্রস্তুত হই। ঘুরতে তোমরা সবাই ভালোবাসি। পাম্পিং করার পর যেটা হয় আর কি, যখন তুমি পাম্প করো টায়ারটা ফুলে যায়, ভিতরে কিছুটা গ্যাস ঢোকে। এরপর মনে করো তুমি কোনো একটা রাস্তায় দীর্ঘক্ষণের জন্য সাইকেলটা রাখিয়ে বেপাত্তা, কী হবে? টায়ারটা কিন্তু বাস্ট করে যাবে। কেন বাস্ট করে যায়? তার কারণ হচ্ছে টায়ারের মধ্যস্থ যে গ্যাস থাকে না, এই দেখো বাস্ট করে আছে, দেখতে পাচ্ছ ক্র্যাকটা? টায়ারের মধ্যস্থ যে গ্যাস থাকে, প্রখর রোদে না সেই গ্যাসটা আয়তনে বাড়তে থাকে, আর যখনই বাড়ে তখন টায়ারের দেওয়ালে প্রচণ্ড ধাক্কা দেয়, টায়ারটা বাস্ট হয়ে যায়। এগুলো হচ্ছে গ্যাসের থার্মাল এক্সপ্যানশনের এক একটা উদাহরণ। এবার আমরা একটা গ্যাসের এক্সপ্যানশন সম্পর্কিত কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। আমরা একদম শেষ আলোচনায় চলে এসেছি, যেটা হয় আর কি, গ্যাসের থার্মাল এক্সপ্যানশন পড়তে গেলে আমরা যেটা জানবো, গ্যাসের যেহেতু শুধুমাত্র আয়তন প্রসারণ হয় এবং কঠিন ও তরলের থেকে গ্যাসের আয়তন প্রসারণটা অনেক বেশি হয়, এবং একই উষ্ণতার পার্থক্যের জন্য অজস্র গ্যাসের ক্ষেত্রে কিন্তু আয়তন প্রসারণটা সেমই হয়, কিন্তু একই উষ্ণতা বৃদ্ধির জন্য অনেকগুলো কঠিন পদার্থ বা ভিন্ন ভিন্ন তরল পদার্থ, এদের প্রসারণ কিন্তু সেম হয় না। সেটা আমরা আগে দ্বিধাতব পাতের আলোচনায় দেখে নিয়েছি, কিন্তু গ্যাসের ক্ষেত্রে এটা কিন্তু হয় না। গ্যাসের ক্ষেত্রে কী হয়, সেম উষ্ণতা পার্থক্যের জন্য সেম পরিমাণে তুমি চেঞ্জেস ইন ভলিউম নোটিস করতে পারো। আচ্ছা, এখানে দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি কি, একটা ফাঁকা টেস্ট টিউব। ফাঁকা তো কিছুই থাকতে পারে না, না মহাবিশ্বে কিছুটা গ্যাস তো এর মধ্যে আছেই ধরে নেওয়া যায়। এবার এটা কী করবে, এর মধ্যে একটা ধরো একটা সরু কাচের নলের মধ্যে কিছুটা পোর্শন তুমি রঙিন কালারফুল ওয়াটার দিয়ে কিছুটা পোর্শন তুমি মাউন্ট করে রেখেছো, এবং জায়গাটা না স্কেলিং করা আছে। এবার তুমি কী করেছো, বুনসেন বার্নার দিয়ে টেস্ট টিউবটা আটকে দিয়ে, সরি, হোল্ডার দিয়ে আটকে দিয়ে বুনসেন বার্নার দিয়ে এটাকে তুমি হিটিং করছো। দেখো যে কাঁচ নলটা প্রবেশ করানো ছিল, কাঁচ নলের মধ্যে যেটুকু পোর্শন মাউন্টিং ছিল না, সেই মাউন্টিংটা না রাইজ করে যাবে। কেন জানো? এ দেখো করে যাচ্ছে, কারণ এই যে তুমি বুনসেন বার্নার দিয়ে হিট করছো, গ্যাসটা না আয়তনে বাড়ছে, ওপরের দিকে ঠেলছে, আর যখনই ঠেলছে তখন কিন্তু এই কালারফুল ওয়াটারের উচ্চতাটা রাইজ করে যাচ্ছে। এই প্রসঙ্গে দুটো লস, গ্যাস এক্সপ্যানশন লস, গ্যাসের থার্মাল এক্সপ্যানশন যে হচ্ছে তার লস। চার্লসের সূত্র চলে এসো, পড়েছো সবাই কিন্তু, কি বলে, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0°C উষ্ণতায় ওর যে আয়তন হয় তার 1/273 পরিমাণ বৃদ্ধি পাবে কখন, যদি 1°C উষ্ণতা বৃদ্ধি করতে যাও। আবারও বলছি, স্থির চাপে প্রতি 1°C উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0°C উষ্ণতায় ওর যে আয়তন থাকে তার 1/273 অংশ পরিমাণ বৃদ্ধি পায়। তোমরা তো এটা সবাই জানো, চার্লসের সূত্রটা আমরা একদম মানে কি বলবো, চোখ বন্ধ করেই লসটা কিন্তু মুখস্থ করে ফেলি। এবার চার্লসের সূত্র থেকে কিন্তু আমি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটাও পেয়ে যেতে পারি। কি বলছে দেখো, যদি তুমি ফিজিক্সের ভাষা সংজ্ঞায়িত করো, এটাকে রিভার্সলি বলে দিচ্ছে, চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন যদি 0°C থেকে 1°C উষ্ণতা বৃদ্ধি করো, তাহলে তার প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তনটা প্রসারিত হয় সে ফ্যাক্টরটা হবে তোমার এই 1/273-এর সমান। এখানে আমি দেখিয়ে দিয়েছি, এটাকে বলে হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। একবার আমি বোর্ডে যাব, আমি এখানে প্রয়োজনীয় কিছু সূত্রগুলো প্রথম থেকে যা যা আলোচনা করেছিলাম এখানে নোট করে রেখেছি। এটা হচ্ছে ফর সলিড, এটা হচ্ছে ফর লিকুইড, আর এটা হচ্ছে ফর গ্যাস। একটু আগে আলোচনা করেছি কিন্তু আমি, 1/273 পরিমাণ বৃদ্ধি পায় না 0°C থেকে 1°C উষ্ণতা বৃদ্ধির জন্য, তাহলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা দিয়ে তুমি ডিনোট করছো, তার পরিমাণটা কিন্তু এটাই। এটাকে তুমি °C দিয়ে লিখতে পারো। এই দেখো লিখে দিয়েছি ইউনিট, সিজিএসে °C, এসআইতে পার কেলভিন, মাত্রাটা একইভাবে 1/থিটা। কী করে,
ইনিশিয়াল ভলিউম মনে করো ভি জিরো, ফাইনাল ভলিউম মনে করো ভি থিটা। জিরো অ্যান্ড থিটা ডিনোটস টেম্পারেচার, দ্যাট ইজ ইনিশিয়াল টেম্পারেচার 0 ডিগ্রি, ফাইনাল টেম্পারেচার থিটা। তাহলে এই গামা গ্যাসকে তুমি কি লিখতে পারো জানো? লিখতে পারো ভি থিটা মাইনাস ভি জিরো, এখানে ডিভাইডেড বাই থিটা মাইনাস জিরো ইন্টু ভি জিরো। তাহলে লিখতে পারো ভি থিটা মাইনাস ভি জিরো ডিভাইডেড বাই ভি জিরো থিটা। এটাকে তুমি কি বলছো? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান, যার মাপটা কিনা 1/273 এর সঙ্গে সমান। এবার তোমাদের আমি একটা অঙ্ক করাবো, এবং অঙ্কটা কি বলছে তোমরা স্লাইডে দেখ, আমি একটু স্লাইডে যাব। দেখো তোমাদের এই অধ্যায়ে এই আয়তন প্রসারণ সংক্রান্ত বা দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ সংক্রান্ত অঙ্ক আসতে পারে। তোমাদের একটা অঙ্কের উদাহরণ দেখাচ্ছি, কি বলছে দেখো, এই মেটাল রড ইজ 64.522 সেন্টিমিটার লং, দ্যাট ইজ এটা আমার ইনিশিয়াল লেন্থ। তোমায় বলে দিচ্ছে প্রাথমিক দৈর্ঘ্যটা 64.522 সেন্টিমিটার, তোমরা দেখলে এটা নোট করতে পারো খাতায়। কখন? অ্যাট 12 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, দ্যাট ইজ এটা হচ্ছে আমার ইনিশিয়াল টেম্পারেচার। এবার বলছে 64.576 সেন্টিমিটার লেন্থ কখন? অ্যাট 90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, দ্যাট ইজ মাই ফাইনাল টেম্পারেচার ইজ 90 ডিগ্রি সেলসিয়াস, হোয়ার এস ফাইনাল লেন্থ ইজ ইনক্রিজ টু 64.576 সেন্টিমিটার। তুমি এল ওয়ান জানো, থিটা ওয়ান জানো, এল টু জানো, থিটা টু জানো, তাহলে ফাইন্ড দ্য কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন অফ ইটস মেটেরিয়াল। কি আলফার সম্পর্কটা মনে আছে? কি বলেছিলাম আলফা ইকুয়াল টু কি ছিল? আলফা ইকুয়াল টু এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান অফ থিটা টু মাইনাস থিটা ওয়ান। তুমি সব কিছু জানো, এল ওয়ান জানো, এল টু জানো, থিটা ওয়ান জানো, থিটা টু জানো, তাহলে এই ভ্যালুগুলো কিন্তু তুমি সাবস্টিটিউট করে লিনিয়ার এক্সপেনশনের মানটা পেয়ে যাবে। তাহলে এল ওয়ান জানো, এল টু জানো, থিটা ওয়ান জানো, থিটা টু জানো, সবগুলো ভ্যালুর মধ্যে সাবস্টিটিউট করে দাও, তুমি পেয়ে যাবে। ইউনিট লিখতে ভুলো না। আর আজকের আলোচনা আমরা এখানেই সমাপ্ত করছি, পরের দিন আমরা এই তাপ চ্যাপ্টার বাকি যেটুকু থাকে সেটুকুতে চলে যাব। যদি কোনো সমস্যা থাকে বাড়িতে বইগুলো ভালো করে আরও প্র্যাকটিস করবে, পড়বে, আশা করি কোনো অসুবিধা হবে না। সবাই ভালো থেকো।